নোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব ১৭ জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল অদুদ পিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা পর্যায়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। খেলার প্রথম রাউন্ডে বালক অনূর্ধ্ব ১৭ খেলায় বেগমগঞ্জ উপজেলা ২-০ গোলে চাটখিল উপজেলাকে পরাজিত করে এবং বালিকা অনূর্ধ্ব ১৭ খেলায় ট্রাইবেকারে চাটখিল উপজেলা ২-১ গোলে বেগমগঞ্জ উপজেলাকে পরাজিত করে বিজয় অর্জন করে।